আমার সবাই, এখন বিকেলবেলা। তো আমি একটু মানে কী বলবো, খিদে পেয়েছে, তো ভাবলাম একটু বাইরে যাবো, কিছু খাবো। কারণ ঘরে তো মুড়ি টুড়ি খাওয়াই হয়, তো ভাবলাম একটু বাইরে গিয়ে খাবো। তো বাইরে গিয়ে কী খাবো জানি না, কী পাবো, কারণ এত তাড়াতাড়ি মানে যেহেতু একটু বিকেল, আমার খুব সন্ধ্যে একটা হয়নি, খুব সন্ধে হলে তাও ফুচকা ফুচকা এইসব পাওয়া যায়। তো এত তাড়াতাড়ি কী পাবো জানি না, কিন্তু খুব জোর আমার খিদে পেয়ে গেছে আজকে। আমি যাবো, কী খাবো, খাবার তো অনেক কিছু আছে, কী পাবো, খাবো তো দূরের মধ্যে কী পাবো, যেটা পাবো সেটাই খাবো। তাহলে চল, আমি আগে রেডি হইনি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 5:35। তো কী পাবো, ওই যে বললাম জানি না আমি কী পাবো, বাট খিদে পেয়েছে। পেট ভরার মধ্যে কিছু জিনিস পাবো কি না জানি না। ফুচকা খেলে তো খুবই ভালো হয়, বাট সেরকম ফুচকা এখানে বসে না কেউ, তাই ফুচকা খাওয়ার ইচ্ছে নেই, মানে ইচ্ছে থাকলেও আমি খাবো না, কারণ বসে না। আর কী পাবো, চাউমিন পেতে পারি যদি একটু সন্ধ্যাবেলা হয়ে যায়, আমি যেতে যেতে। আর দেখা যাক, চল আগে যাই, তারপর দেখবো কী খাবো, কারণ আগে থেকে ডিসাইড করলে কিচ্ছু হয় না, সেই জন্য হঠাৎই ভালো। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, মানে যেখানে আমি কিছু খাবো, খাবার পাবো সেখানে গিয়ে। আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি, আসলে একা একা হাঁটছি, ভাবলাম কী করবো, ধরলাম তোমাদের সাথে একটু কথা বলি, যা পারি তাই বলি, কারণ একমাত্র আমি যা বলবো সেগুলো তোমরাই শুনবে, যাকে আদার্স কেউ শুনবে না, আমাকে পাগল বলবে, তোমরাও পাগল বলতে পারো। এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে একটা ব্লগে। তো এরপর ঘরে এসে আমার অনেক কাজ আছে, আমাকে ভিডিও বানাতে হবে, আরও শর্টস বানাতে হবে প্রচুর, কারণ আমার কাছে আর কোনো শর্টস নেই আপলোড করার মতো, যা ছিল আপলোড করে দিয়েছি, তো সেই জন্য শর্টস বানাতে হবে। তাই আমি তাড়াতাড়ি ফোনটা রেখে হাঁটা শুরু করি, কারণ আসবো তারপরে শর্টস বানাবো। অনেক কিছু ভেবে ভেবে গেলাম, ভেবেছিলাম কত কিনা পাবো, সে তাই আইসক্রিম এই খুলতে গিয়ে আমার পুরো আমি ঘুরে গেছে, শেষ পর্যন্ত আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে, চকলেট আর ভ্যানিলা ফ্লেভার, আমার চকলেট আর ভ্যানিলা ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে, চকলেট ফ্লেভারটা প্রচুর ভালো লাগে। তো আমি এখন আইসক্রিম ব্যবহারই হয়ে গেছি, আমার চ্যানেলটাতে যা যা আমার চ্যানেল ফলো করে তারা দেখতে পাবে, প্রচুর আইসক্রিম বানাচ্ছি আর খাচ্ছি। ঘরে যে আইসক্রিমগুলো বানাই আমি খাই, মাও খাই, একা একা খায় না, দাদা খায় না, কারণ দাদা বেশিরভাগটা বাইরেই থাকে, ও তো দুপুরে রাত্রেবেলা ঘরে থাকে, তো দাদা খায় না, আমি আর মা খাই। আর আইসক্রিমটা বেশ ভালো লাগে বলতে, উপরটা চকলেট আর ভ্যানিলা তো থাকে, আর নিচেরটা তোমার পুরো চকলেটটাই থাকে, তো সেই কারণে এটা প্রচণ্ড ভালো লাগে। ভাবলাম খুব জোর খিদে পেয়েছে, কিছু খাবো, চাউমিন বসেনি, ফুচকা বসেইনি, আর মোমো বসেছিল, ডেইলি মোমো খেতে ভালো লাগে না, কারণ প্রায় দিন আমি মোমো খাই, যারা আমার চ্যানেলটা ফলো করে তা দেখতে পাবে, কিছুদিন আমি মোমো ব্লগও ছেড়েছি মোমো খেয়ে। তো মোমো যে খাবো না তা না, ডেফিনেটলি খাবো, খেলে অবভিয়াসলি তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করবো, তো সেটা যখন করবো সেটা করবো। আপাতত আমার কপালে আইসক্রিম খাওয়া লেখা আছে, তো মোবাইলটা একসাথে ধরে হাতটা ব্যথা হয়ে গেলো, আমি আইসক্রিম লেখে দিতে ঘর চলে যাই। তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেল নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, রিকোয়েস্ট করছি, ধমকি দিচ্ছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন বাই বাই।